আসসালামু আলাইকুম বরা বরাকাতুফু প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের সংবাদ প্রতিবেদন ভালো মানুষ হাসপাতালে গিয়ে ভর্তি হয়ে ভান ধরছে সে খুব অসুস্থ কিছুদিন পর বাসায় সাংঘাতিক সম্মেলন করে বলবে বাংলাদেশে খুব উন্নত চিকিৎসা হয় কেউ চিকিৎসা করতে বাহিরে যাওয়ার দরকার নেই যেমন খালেদা জিয়া যেন বিদেশে চিকিৎসা দিতে না পারে সেই জন্য এই ভান ধরছে তার মতো অভাগা কয়জন আছে আওয়ামী লীগে বেঁচে থেকেও ক্ষমতার চরম শিকরে থেকেও একাত্তরের চেতনানাশক রক্তে মিশেও সুবর্ণ জয়ন্তীতে উপস্থিত থাকতে পারলেন না এই নেতা মানকা চিপায় পড়ছে খালাদার বিদেশে যেতে দেয়নি বলে এ নিয়েও বিদেশে চিকিৎসার জন্য যেতে পারছেন না দেশে বলে ভালো ভালো চিকিৎসা আছে এবার দেখুক কি হয় উল্লেখ্য খবর এসেছে কয়েকদিনের মধ্যে বাসায় ফিরছেন ওবায়দুল কাদের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও মন্ত্রী ওবায়দুল কাদের সুস্থ হয়ে উঠেছেন আগামী কয়েকদিনের মধ্যে তিনি বাসায় ফিট পারবেন বলে আশা প্রকাশ করছেন চিকিৎসকরা ওবায়দুল কাদেরের সর্বশেষ স্বাস্থ্যের অবস্থা নিয়ে বৃহস্পতিবার এক ব্রিফিং এইসব তথ্য জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ শারফুদ্দিন আহমদ বুকে ব্যথা নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত মঙ্গলবার থেকে এ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শারফুদ্দিন আহমেদ বলেন ওবায়দুল কাদের হাঁটাচালা করছেন নিজেই খাচ্ছেন তিনি অনেকটাই সেরে উঠেছেন ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ সূত্রে জানা যায় তিনি কয়েকদিন ধরে কিছুটা শ্বাসকষ্টের সঙ্গে বুকে ব্যথা অনুভব করছিল বিষয়টি প্রধান প্রধানমন্ত্রী জানার পর সকাল ওনাকে হাসপাতালে ভর্তি হতে বলেন এরপর বিএসএমএমইউ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওবায়দুল কাদেরকে চিকিৎসকের পরামর্শে তাকে তিনশো বারো নম্বর কেবিনে ভর্তি করা হয়েছে উনসত্তর বছর বয়সী ওবায়দুল কাদের দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ফুসফুসের ক্রনিক সমস্যায় ভুগছেন দু সালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার হৃদপিণ্ডের রক্ত তিনটি ব্লক ধরা পড়ে এর মধ্যে একটি ব্লক স্টেন্টিংয়ের মাধ্যমে অপসারণ করেন চিকিৎসকেরা পরে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয় সেখানে তার বাইপাস সার্জারি করা হয় এদিকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন গতকাল বুধবার সন্ধ্যায় টেলিফোনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্রিফেন যেভাবে তার সঙ্গে ইতিবাচক কথা বলেছেন তা তার ভালো লেগেছে ফোনালাপ সম্পর্কে আমাদের পররাষ্ট্রমন্ত্রী যা বলবেন তার অধিকাংশ বলবেন মিথ্যা কথা মার্কিন যুক্তরাষ্ট্র যেই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অধিকাংশ জনগণ তাতে খুশি হয়েছে পথ পছন্দ করেছে আন্তরিকভাবেই আশা করি মার্কিন যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত পাল্টাবে না একে কে আবদুল মোমেন বাবু আমেরিকা ডকুমেন্ট দেখে দেশ চালায় এবং মাতব্বরি করে চাপাবাজি দিয়ে না জনগণের দোহাই দিয়ে ওনারা ওনাদের মতামত জানাচ্ছে ওয়াশিংটনকে এটি জনগণের সাথে প্রতারণা ওই এই ব্রেইনওয়াশ ব্রেইনওয়াশমূলক রাজনীতির ব্যবস্থা এরা সবসময় মিথ্যা বলে আসছে আজ কোন মুখে সত্য বলবে আজ যেমন হাসছে মনে হয় আমেরিকা ওনাদের কাছে মাফ চাইতে বাধ্য হায় রে আজব জাতি এদিকে খালেদা জিয়াকে বিদেশে নেওয়া সম্ভব হচ্ছে না একজনের বাধার কারণে আর সেটা হচ্ছে ডাইনি হাসিনা যে নেত্রী উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে দুই শিশু সন্তান বর্তমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রয়াত আরেক রহমান কোকোসহ বন্দী ছিলেন যে নেত্রী দীর্ঘ নয় বছর আপসহীনভাবে রাজপথে গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন পরে সংসদীয় গণতান্ত্রিক গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন নিরপেক্ষ সরকার ব্যবস্থা সংবিধান সংযোজন করেছেন সেই নেত্রী আজ কেমন আছেন সবাই জানেন কেন তিনি চিকিৎসা পাবেন না রাজনীতি থেকে সরিয়ে দিতে তাকে মিথ্যা ও ভিত্তিহীন মামলায় সাজা দিয়ে কারাগারে নেওয়া হয় এখন তিনি হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তার দেশে আর কোনো চিকিৎসা অবশিষ্ট নেই তাকে বাঁচাতে হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য দেশ নেত্রীকে বিদেশে নেওয়ার পরামর্শ দিয়েছেন কিন্তু একজনের বাধার কারণে তা সম্ভব হচ্ছে না সে একজন হচ্ছেন শেখ হাসিনা দেশে গণতন্ত্র ভোটাধিকার আইনের শাসন বলতে কিছু অবশিষ্ট নেই উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে তখনকার ছাত্র যুবক তরুণরা ঐক্যবদ্ধভাবেই দেশ স্বাধীন করেছিল তেমনি আজকের তরুণ সমাজকেও বর্তমান ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে পরাজিত করে দেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে তাহলেই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে জনগণ তার ভোটাধিকার ও আইনের শাসন ফিরে পাবে আপনাদের প্রস্তুতি নিতে হবে রাজপথে দুর্বার আন্দোলনের প্রস্তুতি নিতে হবে যে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটে যে আন্দোলন গণতন্ত্রের মাতা খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ পান যে আন্দোলনের মাধ্যমে দেশে নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করতে পারি যে আন্দোলনের মাধ্যমে আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি করতে পারি বলেন গয়েশ্বর চন্দ্র রায় এদিকে নারায়ণগঞ্জ বিএনপির স্মরণকারের বিশেষ শোডাউন উজ্জীবিত কর্মীরা হাসিনা এটা দেখে তো নতুন কৌশল করবে কিভাবে ঐক্য ভাঙা যায় আর তো চিন্তা শুরু হয়ে গেছে আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন ইস্যুতে বিএনপি ও জঙ্গদলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি হয়েছে প্রায় পনেরো বছর পর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে স্মরণকারের বিশাল শোডাউন করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি বৃহস্পতিবার সকালে বিশাল মিছিল নিয়ে নগরে চাষারা বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন দলটির নেতাকর্মীরা যেখানে নিজেদের মধ্যে বিভেদ ভুলে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছে। নগরের নিতাইগঞ্জের নগর ভবনের সামনে থেকে বিএনপির বিজয় দিবসের র্যালিটি শুরু হয়ে চাষারা বিজয় স্তম্ভ গিয়ে শেষ হয় দলীয় নেতাকর্মীরা জানায় গত বেশ কয়েকদিন এই বিজয় র্যালীকে সফল করতে বিএনপি নেতারা উদ্যোগ নেয় যোগাযোগ করা হয় মহানগরের সাতাশটি ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে কিন্তু স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপি প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বিজয় র্যালিতে নির্বাচন কমিশনের বিধিনিষেধের কারণে যোগ দিতে পারেননি বলে জানা গেছে তবে তিনি বিজয়স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন দলীয় সূত্র জানায় প্রকৃতপক্ষে আমার আসন্ন সিট নির্বাচনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৈমুর আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার পর বিজয় দিবসে বিশাল শোডাউনের আয়োজন চলতে থাকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেন বিজয়ের পঞ্চাশতম দিবসে আমরা বড় একটি শোডাউন করব এমন প্রস্তুতি আগেই ছিল এর সঙ্গে যুক্ত হয়েছে আসন্ন সিটি নির্বাচনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপি আহ্বায়ক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের নির্বাচন অংশগ্রহণের ঘোষণা এই দুটি বিষয়কে একত্রিত করে বিজয় দিবসের র্যালিটি বিশাল আকার ধারণ করে এদিকে বাংলাদেশে বিচার পাওয়ার যত হিসাব নিকেশ বাংলাদেশের বিচার বা প্রতিকার যেন সবলের জন্য দুর্বলের জন্য নয় আবার সবল ও দুর্বলের মধ্যেও আপেক্ষিকতা ও বিভেদ রয়েছে যদিও সংবিধানে বিচার পাওয়ার ক্ষেত্রে সবার সমান অধিকারের কথা বলা হয়েছে সর্বশেষ যে উদাহরণটি সামনে এসেছে তা হল পুলিশ সার্জন মহুয়া হাজংয়ের বাবা বিজিবির অবসরপ্রাপ্ত হাবিলদার মনোরঞ্জন হাজংকে গাড়ি চাপা দেওয়ার মামলা দিতে ঢাকার বনানী থানার গড়িমসি সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর বৃহস্পতিবার রাতে বারো দিন পর অবশ্যই সে মামলা নেওয়া হয়েছে কিন্তু আসামিরা অজ্ঞাত এই ঘটনায় পুলিশ ঘটনার পরপরই গাড়ি সহ দায়ীদের আটক করেছিল কিন্তু অল্প সময়ের মধ্যে তাদের ছেড়ে দেওয়া হয় তাদের নাম ঠিকানা সব থাকলেও মহুয়া হাজং এজেহারে তার উল্লেখ নেই আসামিরা এখানে অজ্ঞাত হয়ে গেছেন শেষ পর্যন্ত মহুয়া মামলা করতে পারলেও সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে তার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে মহুয়া হাজং পুলিশ সদস্য হলেও তার চেয়ে অধিক ক্ষমতাধর ব্যক্তির কাছে তিনি আপেক্ষিকভাবে দুর্বল মানবাধিকার কর্মী নূর খান বলেন আমরা জেনেছি ওই ঘটনার জন্য একজন বিচারপতির ছেলে দায়ী পুলিশ ক্ষমতাবান হলেও বিচারপতি আরও ক্ষমতাবান ফলে এখানে মহুয়া হাজং অধিকার অধিকতর ক্ষমতার কাছে দুর্বল ক্ষমতা এবং দুর্বলতা একটা আপেক্ষিক বিষয় তবে ক্ষমতা থাকতে হবে সেটা রাজনৈতিক আর্থিক জেন্ডার বা ধর্মের যাই হোক না কেন